আজকে একটা রেসিপি দেখে, এটা জীবনে ফার্স্ট ট্রাই করছি, আই ডোন্ট নো কেমন হবে। অ্যাকর্ডিং টু দ্য রেসিপি প্রথমে হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটু পেঁয়াজ তেলে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একটু একটু করে মিক্স করতে হবে। মানে রান্নার বেসিক হচ্ছে এটা, যে কোনো কিছুতে এই তিনটা জিনিস অ্যাড করতেই হবে। সাথে কাটা টুকরা টমেটো অ্যাড করে দিয়েছি। গ্রেভিটা এরকম হয়ে এসেছে, আমি কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে যেভাবে রেসিপিতে দেখেছে সেরকমই ফলো করছি, এক্সট্রা কিছু করছি না। পনিরের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আড়ংয়ের পনির, এটা আড়ংয়েরই পনির, কোনো এটা জাস্ট পনির, হ্যাঁ কোনো মোজারেলা না, অষ্টগ্রাম না। সেটাকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমরা আড়ংয়ের পনিরটা এর জন্য ইউজ করেছি, আমাদের নর্মাল যে ঢাকাই পনির কিংবা অন্য কোনো পনির দিলে সেটা গলে যায়, কিন্তু আমি রিভিউ কয়েকটা জায়গায় রিভিউ দেখেছি যে এই পনিরটা দিয়ে হচ্ছে যে গলে না। তো যেহেতু এটা আমি একদম ফার্স্ট টাইম ইউজ বানাচ্ছি, তো লেটস সি এটা গলে কিনা। বাট সো ফার এখনো যে পরিমাণ তাপ আছে দেখে মনে হচ্ছে সেটা গলবে না। আর কিছুক্ষণ এটা বসাবো। এবার আমি মটরশুঁটিটাও অ্যাড করে দিব। মটরশুঁটিটা আমি হালকা একটু আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কারণ পনিরটা তো বানানোই থাকে, আমি শিওর ছিলাম না মটরশুঁটিটা সিদ্ধ হবে কি না। আর যেহেতু প্রথমবার রিস্ক নিতে চাইনি, বাট আমি যে রেসিপিটা দেখেছি ওখানে মটরশুঁটি কিন্তু সিদ্ধ করা ছিল না, তো আমি মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো আমি মটরশুঁটিটা দিয়ে এটা ভালো করে কিছুক্ষণ নাড়বো। এখন এর মধ্যে অ্যাড করে দেবে এক কাপ পরিমাণ পানি, অ্যাকচুয়ালি আর একটু বেশি। বেসিক্যালি এই পানিটা দেওয়া হচ্ছে পনিরটাকে রান্না করার জন্য, যেন পনিরটা প্রপারলি কুকড হয়। ইট লুকস গুড, আমি আসলে আগে যেহেতু কখনো খাইনি, ইভেন নট ইভেন ইন রেস্টুরেন্ট, সো আমি জানি না। বাট দ্য ফ্যাক্ট ইজ পনিরগুলো গলেনি, আস্তে আস্তেই আছে, আর পুরো জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। ইভেন ফোনের থেকে ন্যাচুরালি এটার কালারটা বেশি সুন্দর, অ্যান্ড গ্রেভিটাও খুব সুন্দর। তো আমি আই গেস নামিয়ে ফেলবো এতটুকের মধ্যেই। তো লেটস হোপ যে এটা খেতে একটু যেমন এক্সপেক্ট করছি তেমনই হবে, বাকিটা খাওয়ার পর আসলে বুঝতে পারবো।